ओम ध्याये तिरिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतिकाश पादाम्भोजसुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वाम भागस्थां लज्जापट विभूषितां ओम ऐमिरिं सर्वदेव देवेश्वरूपिण्यै श्री शारदा दिव्यै नमः। आज के दिन टा ना खूब सुंदर, आज खूब शुभ, आज 26 ফেব্রুয়ারি এরকম 1888 সালে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথামৃতকারের প্রথম দেখা হয়েছিল। কথামৃতেও কেন, প্রথম শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছেন তখনকার দিনেও যারা এসেছেন, এখনকার দিনে আমরাও যারা আসি, আমাদের জীবনের বেদনা ছাড়া আমরা কখনো আসিনি। মা বলছে না, থাপ্পড় খেয়ে ভগবানের নাম করে, আমরা প্রায় থাপ্পড় খাওয়া পাবলিক। মাস্টারমশাই এসেছিলেন, তার মানে একেবারে জীবন সম্পর্কে হতাশ হয়ে গেছিলেন। তার বাড়ি, তার বাবা মা, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার স্কুল, তার ক্রিয়েশন করতে চান অনেক কিছু, কিন্তু কোনোটার সাথে ঠিক টাল মেলাতে পারছিলেন না। তাই সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় তার ভাগ্নে সিধু, তাকে নিয়ে তিনি বেরিয়েছিলেন একটা সুইসাইডের ভালো জায়গা খুঁজতে। বাগান তিনি দেখতে যাননি, গঙ্গার ধারে একটা নির্জন জায়গা খুঁজতে গেছিলেন, যেখান থেকে আত্মহত্যা করলে তার আর কখনো কোনো দিন আর কেউ জানতেও পারবে না, জীবনের শেষ হয়ে যাবে। কিন্তু সেইখান থেকে এসে তিনি জীবন সম্পর্কে নতুন একটা দৃষ্টিভঙ্গি খুঁজে পেলেন। তিনি দেখলেন, ঠাকুরকে দেখে তার মনে হয়েছিল স্বয়ং সুখদেব, যেন তিনি মানুষকে যেরকমভাবে সুখদেব ভাগবত কথা শোনাচ্ছেন সেরকমভাবে ঠাকুরও যেন এই ভাগবত কথা শোনাচ্ছেন। এই তিনটে জিনিস আমাদের কাছে উপহার হিসেবে অবতার দিব্যত্রয়ী আমাদের দিয়ে গেছেন। ঠাকুর দিয়ে গেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, মা দিয়ে গেছেন শ্রীমা এই শ্রী শ্রী মায়ের কথা, আর স্বামী বিবেকানন্দ দিয়ে গেছেন তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর মারফত আমাদের স্বামী শিষ্য সংবাদ। এই তিনটে গ্রন্থই ধ্যান ও চিত্র। এই গ্রন্থ বিশেষ করে শ্রী শ্রী মায়ের কথা, মায়ের শরীর চলে যাওয়ার পরে তাকে যারা দেখেছিলেন তারা লেখা শুরু করেন, কিন্তু এটা শারদানন্দজি একেবারেই পাবলিশ করতে রাজি ছিলেন না। পরবর্তীকালে যখন মায়ের সন্ন্যাসী শিষ্যরা খানিকটা চাপ দিলেন, তখন ঠিক হলো স্বামী শুদ্ধানন্দজি যদি দেখে দেন তাহলে তিনি এটা ছাপতে রাজি আছেন। সেই কারণে মায়ের বাড়িতে ঠিক হতো, শুদ্ধানন্দজি মঠ থেকে আসতেন, কিছুদিন থাকতেন, প্রত্যেক দিন সন্ধ্যারতির পরে সেটা পড়া হতো স্বামী শুদ্ধানন্দজি, এবং স্বামী শারদানন্দজি দেখে দেওয়ার পরে এক একটা স্মৃতিকথা এই গ্রন্থে স্থান পেয়েছে। এই গ্রন্থ এই কারণে এর প্রত্যেকটি স্মৃতি খুব প্রামাণ্য, বিশেষ করে শ্রী শ্রীমাকে এরকমভাবে দেখার একটা নজির এরকম আমরা আগে কখনো দেখিনি। মায়ের জীবনের বৈশিষ্ট্য হচ্ছে মা বড় একটা কাউকে উপদেশ দেননি, ওই যে সর্বনেশ উপদেশ, যদি শান্তি পেতে চাও মা কাউকে কারোর দোষ দেখবে না, দোষ দেখবে নিজের, এই জগতে কেউ পড় না, জগৎ তোমরা। আমরা এবারে টিয়া পাখির মতো বলি আওড়ে যাই, নিজেরা মানতে পারি না পারি, ওই একটি যা সর্বনেশ উপদেশ আছে মায়ের, নাহলে মা উপদেশ হিসেবে বড় একটা কিছু বলেননি। মায়ের যেটা বলার সেটা হচ্ছে তার জীবনচরিত, তার জীবনটাকে তিনি এমনভাবে যাপন করে দিয়ে গেছেন যেটা উপদেশের মতো আমাদের চোখের সামনে, যেটাকে আমরা ভাবলে, যেটাকে আমরা চিন্তা করলেই আমাদের জীবনের দৈনন্দিন জীবনের মানোন্নয়ন সম্ভব। মায়ের উপদেশের, মায়ের জীবনযাত্রার আরও একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, আমাদের চেনা পরিসরে সবকটা, যা জিনিস আমরা বাড়িতে করি, নিত্যদিনের কাজে যা করি ঠিক সেই রকম, ঠাকুরের মতো এরকম খটোমটো কথা নয়। ঠাকুর বলছেন ঈশ্বর লাভ, মনুষ্য জীবনের উদ্দেশ্য সব বলছেন, কি মিষ্টি মিষ্টি কথা,
যে ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপা আছে, যে দশমণি ওই বোঝা মাথায় নিয়ে ঘাড় ঘুরিয়ে বরযাত্রা দেখে তার প্রতি তো তার কৃপা থাকবে, এইসব খুব মিষ্টি মিষ্টি কথা। কিন্তু জীবনে যখন সত্যি সত্যি দশমণি বোঝা নিয়ে আমরা ঘাড় ঘুরিয়ে ভগবানকে দেখতে পাই না, তখন কিন্তু ঠাকুরের কোনো উপদেশ সেই অর্থে আমাদের অত হৃদয়ঙ্গম হয় না। কিন্তু মা ঠাকুরুন এক্ষেত্রে খুব সুন্দর, একবারে প্র্যাকটিক্যাল। একজন লোক লিখেছেন যে তার এক ভক্ত লিখেছেন তাকে তার চাকরির জায়গায় মিথ্যে কথা বলতে হয়, তিনি কি চাকরি ছেড়ে দেবেন? আদ্যাশক্তি মহামায়া লিখছে, লিখে দাও মা ওকে, বলো যে আজকে মিথ্যে কথা বলতে হলে চাকরি ছেড়ে দিচ্ছে, কিন্তু চাকরি না থাকলে সন্তানদের না খেতে দিতে পারলে লোকের গলায় ছুরি বসাতেও তখন সে পিছু পা হবে না। অতএব একটা অন্য রকমের ব্যবস্থা করে সে যেন চাকরিটা ছাড়ে, এইরকম প্র্যাকটিক্যাল উপদেশ আমরা দেখি না। শ্রী শ্রী মায়ের জীবনের ঠিক কথাগুলোই এই। স্বামীজির কথা কখনো বোঝা যায়, বেশিরভাগ সময় বোঝা যায় না। স্বামীজি যখন যে ভাবটাকে নিয়েছেন সেই ভাবটাকে এত বড় করে দিয়েছেন যে বাকিগুলো ভাবগুলো সব ছোট হয়ে গেছে। স্বামীজির কথা আমাদের ভাব অনুযায়ী, প্রত্যেকের ভাব অনুযায়ী নেওয়া উচিত। স্বামীজির কথা অবশ্যই প্রেরণাপ্রদ, স্বামীজির কথা আমাদের জীবনকে শক্তি দান করে। কাশী সারানন্দজি বলেছিলেন, রোজ স্বামীজি পড়ার অভ্যাস করবি, তুই বুঝিস না বুঝিস তুই বুঝবি স্বামীজির কথার ভেতর থেকে কোনো একটা শক্তি আসছে। উনি বলেছিলেন ওই কথাগুলো লেখা আছে, অল পাওয়ার ইজ দেয়ার উইদ ইন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। পড়লেই মনে হয় আমি পারি না, এরকম কোনো কাজ হয়? স্বামীজি হলেন এমন। আর মা একেবারে আমাদের লেভেলে নেমে এসে স্বামীজির কথাতেই আছে, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস। তার সমস্যাটা বুঝে ধীরে ধীরে তাকে তার শক্তিতে তার মনের আপগ্রেডেশন করা। মা ঠাকুরুন এটা স্বামীজি বলেছেন, মা ঠাকুরুন এটা করে দেখিয়েছেন, আমার স্তরে নেমে এসেছেন। গীতার পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোকে ভগবানকে সুরীদ দেখতে বলা হয়েছে, সুরীদ বন্ধু, যাকে দুঃখের দিনে যাকে জড়িয়ে ধরে আঁকড়ে ধরে কাঁদা যায়, আর সুখের দিনে যার হাত ধরে নাচা যায়, এমন একটি স্তরে ভগবানকে উন্নীত করতে বলা হয়েছে। ভগবান বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওই কুলুঙ্গিতে রাখা থাকেন, আমরা ভগবানকে জীবনে আনতে পারি না। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে আমরা জিজ্ঞেস করেছিলাম, কারুর কারুর বাড়ি গিয়ে দেখি ছবি একবারে ঝকমক করছে, কারুর কারুর বাড়িতে গিয়ে দেখি ছবি খুব ম্রিয়মান, এটি কেমন কেমন করে হয়? তো মহারাজ বলেছিলেন যারা বিশ্বাস করে ওটা ছবি না, মা বলেছিলেন, মহারাজ বলেছিলেন যে মা দুটি ভালো কথা বলে গেছেন, এক হচ্ছে এই যুগের ভক্তরা খুব সেয়ানা অবতারের ছবি তুলে রেখেছে এক, আর দুই হচ্ছে যে ছায়া আর কায়া সমান। যারা বিশ্বাস করে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব বসে আছেন আমার ঘরেতে, তারা কখনো কোনো রকম অসৎ আচরণ করতে পারেন, ফলে তাদের জীবনের মানোন্নয়ন এমনভাবে হয় যে তারা জীবনের আলোতে জীবনের ভেতরটা এত ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে যায়, তার প্রতিফলন ছবিগুলোর মধ্যে পড়ে। তারা একটা তন্মাত্রা, একটা বাতাবরণ তৈরি করেন, যে বাতাবরণে যে আসে সে সেই আনন্দের ভাগিদার, সেই উচ্চ ভাবের ভাগিদার হয়। তখন যেদিকেই তাকাই সেদিকেই খুব জ্যোতির্ময় আনন্দময় এটি বোধ হয়। মহারাজ এটি আমাদের বলেছিলেন যে ওই কারণে ঘরে যে ছবি থাকবে সেই ছবিকে ছবি বলে মনে করবে না, মনে করবে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব তোমার ওই টেবিলে বসে আছেন, তোমায় দেখছেন, তোমার প্রতিটি আচরণ লক্ষ্য করছেন। এটা যদি আমরা বিশ্বাস করি যে তিনি বসে আছেন তাহলেই হয়। ওঙ্কারানন্দজি যখন দুর্গাপুজো শেখাতেন উনি তিনটে কথা বলতেন, মা আমাদের বিধিময়ী, মা আমাদের তিথিময়ী, মা আমাদের ভাবময়ী। ঠিক ঠিক বিধি সমস্ত কিছু ঠিক ঠিক অনুসরণ করতে হবে, বিধির কোথাও কাটছাট করতে নেই, ঠিক ঠিক তিথিতে শুরু করে ঠিক ঠিক তিথিতে শেষ করতে হয়, কারণ তা না হলে পুজোর কোনো মানে উদ্দেশ্য চরিতার্থ হয় না। কিন্তু বিধি আর তিথি ঠিক রাখতে গিয়ে অনেক সময় আমরা চিৎকার চেঁচামেচি করি, আমরা ভুলেই যাই স্বয়ং আদ্যাশক্তি মহামায়া সামনে বসে আমাদের পূজা গ্রহণ করছেন। তিনি যদি সত্যি সত্যি বসে থাকেন এটা আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের কখনো আচরণে কোনো চিৎকার চেঁচামেচি উচ্চকিত ভাবই থাকে না। আমাদের একজন সাধু বলেছিলেন তিনি বিশ্বাস করতেন যে তিনি দশপ্রহর রণধারিণী দুর্গাকে পুজো করেন না, স্বয়ং শ্রী শ্রী মা বসে আছেন, সিংহের বদলে মনে হয়েছিল তার একটা পদ্মফুলের উপর মা বসে আছেন, আরেকটি পদ্মফুলের উপর মায়ের পাটি রাখা আছে। তিনি যাবতীয় কিছু জিনিসপত্র যখন নিবেদন করতেন তিনি মনে করতেন দশপ্রহরানী প্রহরণধারিণী দুর্গা নন, স্বয়ং শ্রী শ্রী মাকে তিনি নিবেদন করছেন। উনি বলছেন আমি খুব আনন্দ পেয়েছি, আমার খুব আনন্দ হতো যে মা আমাকে এই চার দিন তার পুজো করবার সুযোগ দিয়েছেন।
আমাদের এই পড়াটা ওই আলোকে করা দরকার। এই পড়লে পড়বার সময় যেন ছবির মতো চোখের সামনে যেন এগুলো আমরা দেখতে পাই। আজকের যে অংশটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক করেছি, সেটি কার্তিক 1321 সালে শ্রী শ্রীমায়ের কথার প্রথম খণ্ডে শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিকথা থেকে আছে। আমাদের বালিগঞ্জের বাসায় ফুলের অভাব ছিল না। মা ফুল পেলে খুব খুশি হন বলে অনেক ফুল জোগাড় করে নিয়ে একদিন ভোরে মায়ের কাছে গেলুম। দেখি মা সবে পূজার আসনে বসেছেন। আমি ফুলগুলি সাজিয়ে দিতে ভারী খুশি হয়ে পূজা করলেন। শিউলি ফুল দেখে বললেন, এ ফুল এনেছ? বেশ করেছ। কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পুজো করতে হয়। এবার এ পর্যন্ত এ ফুল ঠাকুরকে দেওয়া হয়নি। যে দুটো খুব ভালো দেখার জিনিস, সেটা হচ্ছে সামান্য জিনিসে কি আনন্দ আর অ্যাকসেপ্টেন্সটা কি সহজভাবে নিচ্ছেন। আমরা ঠিক আমাদের মা বাবার কাছে যেরকমভাবে জিনিসপত্র নিয়ে গেলে মা বাবা যেটি গ্রহণ করেন একদম এক্স্যাক্ট, তার বাইরে একদম নয়। আমি দেখেছি মাকে, আমার অনেক সময় মনে হয়েছে গোটাটাই একটা নাট্যাভিনয়, ঠাকুর মা স্বামীজি সবার ক্ষেত্রে এই যে অ্যাকসেপ্টেন্সটা, গ্রহণ করাটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত সহজভাবে, যেন হাত বাড়িয়ে আছেন, আমি তার হাতটা ধরতে পারি, আমি তার হাতটা ছুঁতে পারি। এই বালিগঞ্জের বাসা, এটা আগে আমি আরেকদিন পড়েছিলাম, আমি বলতে গিয়ে বলেছিলাম যে অদ্ভুত আমার লেগেছে এই যে এনার বালিগঞ্জের বাড়িতে মা গিয়েছিলেন, এবং এর এই বালিগঞ্জের বাড়িতে মায়ের যাওয়ার যে গল্প, এবং তার সঙ্গে প্রব্রাজিকা ভারতী প্রাণা, তিনি গিয়েছিলেন রমেশ্বরী খান্নার বাড়িতে। তার বাড়ি হচ্ছে ওই আমাদের বন্দর এলাকায়, ওইখানে তিনি গিয়েছিলেন। অদ্ভুত রকমের দুটো স্মৃতিকথা এক পাশাপাশি রেখে যদি পড়া যায়, মা আর মায়ের মেয়ের গল্প দুটোই যেন এক। তিনি ওই তার ওখান থেকে, খুব বড় বাড়ি ছিল, ফুল টুল ছিল, তিনি ওখান থেকে নিয়ে আসতেন। এইখানেও তিনি ফুল নিয়ে এসেছেন, মা খুব খুশি হয়েছেন। উদ্বোধনে বরাবরই ফুলের অভাব, শহরে আর কে ফুল দেবে, কিন্তু খুব ভালো ভালো ফুল নানা লোকে সাপ্লাই করে। নির্জরিণী সরকার এত সুন্দর ব্যবস্থা করে গেছেন, এখনও মায়ের বাড়িতে সব সময়, মায়ের বাড়ি এবং বলরাম মন্দিরে কখনো ফুলের অভাব হয় না। এবং অদ্ভুত অদ্ভুত ফুল, সেসব ফুল কখনো দেখিনি আমি। একবার পুজো করবার সুযোগ পেয়েছিলাম, দেখেছি এত সুন্দর সুন্দর ফুল অর্ঘ্য দেওয়ার জন্য রাখা আছে, সেগুলো কি বলবো। বলছেন কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পুজো করতে হয়, আজ এ পর্যন্ত এবার এ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেওয়া হয়নি। এই যে বলছেন কত সহজভাবে, যেন তিনি তার শিষ্যার সঙ্গে কথা বলছেন না, যেন তিনি কোনো একটা, আমরা যেমন করি না অন্যদের সঙ্গে কথা বলার জন্য, ঘরের লোকের সঙ্গে কথা বলার জন্য একরকম ইয়ে ব্যবহার করি, অন্যদের সঙ্গে কথা বলার জন্য আরেক রকম ব্যবহার করি, এরকম কিন্তু না। দেখুন দুটোই একই রকম। আমি আজ মায়ের শ্রীচরণ পূজার ফুল আলাদা করে রাখিনি, সেই জন্য ভাবলাম আজ আর বোধ হয় মাকে পুজো করা হবে না। কিন্তু ফলে দেখলুম আমার ওইরূপ ভাবধারার আগেই মা ওই সকল ভাবে, ওই সকল কথা ভেবে রেখেছেন। কারণ সমস্ত ফুলগুলিতে চন্দন মাখিয়ে মন্ত্র দ্বারা পুষ্পশুদ্ধি করে নিয়ে পূজা করতে বসবার সময় দেখলাম তিনি থালার পাশে কিছু ফুল আলাদা করে রেখে দিলেন। পরে পূজা শেষ হলে উঠে বললেন, এসো গো মা, ওই থালায় তোমার জন্য ফুল রেখেছি, নিয়ে এসো। ওই সময় একটি ভক্ত অনেকগুলি ফল নিয়ে মাকে দর্শন করতে এলেন। ভক্তটিকে দেখে মা আনন্দিত হলেন, কপালে চন্দনের ফোঁটা পরিয়ে চিবুক হাত দিয়ে চুমু খেলেন। কোনো পুরুষ ভক্তকে ওইরূপ আদর করতে আমি এ পর্যন্ত মাকে দেখিনি। তারপর আমায় বললেন, মা তোমার ওই ফুল থেকে চারটি ওকেও দাও। আমি দিতে গেলে ভক্তটি অঞ্জলি পেতে ফুল নিলেন। দেখলুম ভক্তির প্রবাহে তখন তার সর্বাঙ্গ কাঁপছে। তিনি সানন্দে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন এবং প্রসাদ নিয়ে বাইরে গেলেন। শুনলাম তিনি রাঁচি থেকে এসেছিলেন। তক্তপোষখানিতে বসে মা এইবার সস্নেহে আমাকে ডেকে বললেন, এইবার এসো গো। আমি শ্রীচরণে অঞ্জলি দিয়ে উঠতেই মা চুমু খেয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। এইবার আমি পান সাজতে গেলুম। পান সেজে এসে মাকে খুঁজতে গিয়ে দেখি মা ছাদে চুল শুকোচ্ছেন। আমাকে দেখে বললেন, এসো মাথার কাপড় ফেলে দাও, চুলগুলো চুল শুকিয়ে নাও, অমনি করে ভিজে চুলে থেকো না, মাথায় জল বসে চোখ খারাপ হয়। এর মধ্যে আরেকটি স্ত্রী ভক্ত তথা এসে উপস্থিত হলো। ছাদে অনেকগুলি কাপড় শুকোচ্ছিল। গোলাপ মা আমা আমাকে সেগুলিকে তুলে কুঁচিয়ে রাখতে বললেন। আমি কাপড়গুলো তুলছি এমন সময় গোলাপ মা শ্রী শ্রী মাকে ডেকে নিচে নেমে আসতে বললেন, কারণ ঠাকুরকে ভোগ দিতে হবে। মা নিচে নেমে এলেন। এই পর্যন্ত হচ্ছে মা চরণ পুজো করার জন্য ফুল নিয়ে এসেছেন, তার ফুল নিয়ে এসেছেন ঠাকুর পুজোর জন্য,
কিন্তু ভাবছেন ওই ফুল থেকে যদি মা একটু আগে থেকেই রেখে দেন। আমরা ভুলে যাই, মা আমাদের আগেই আমাদের কথা ভাবেন, এইগুলো আমরা একদম ভুলে যাই। আমার মনে আছে আমাদের একজন সাধু আম বলেছিলেন যে তার খুব প্রিয়জনের শরীর চলে যাওয়ার পর তিনি উদ্বোধনের মায়ের কাছে গিয়েছিলেন। তার যে মনে হয়েছিল তার যে দুর্বিষহ শোক সেটাকে তিনি কোনোভাবে কোনো অবস্থাতেই যেন কম করতে পারবেন না। যখন তিনি পাথরের সিঁড়ি দিয়ে উঠে পড়ে উঠছেন, তাকে মনে হলো তার সারা গায়ে কে যেন সস্নেহের হাত বুলিয়ে দিচ্ছেন, সমস্ত শরীর তার শান্ত হয়ে গেল। উপরে যখন গিয়ে পৌঁছলেন, রবিবার দিন ছিল, সেদিন গিয়ে দেখলেন একজনও ভিজিটার নেই। পূজারী মহারাজ তিনি ওই মায়ের সামনের অংশটা, পায়ের সামনের অংশটা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। তিনি তাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি ভেতরে এসে প্রণাম করবে? দরজাটি খুলে দেওয়ায় তিনি ভেতরে ঢুকলেন, প্যান্ট শার্ট পরা অবস্থাতেই মাকে প্রণাম করলেন, করে বাইরে এসে অপেক্ষা করলেন। প্রায় 45 মিনিট তিনি বসে থাকলেন, একজনও ভিজিটার নেই। মার ছেলের অপূর্ব কথা হলো, তিনি যখন ওপর থেকে নিচে নেমে এলেন, মনে হলো তার জীবনে সামান্যতম শোকটুকুও নেই, এতটুকু শোক নেই তার জীবনে। আমাদের গোলপার্কে একজন দিদিমণি ছিলেন, ইনস্টিটিউট অফ কালচারের লাইব্রেরিতে থাকতেন, সুপ্রিয়া দি, সুপ্রিয়া সরকার। তার স্বামী মারা যাওয়ার পর তিনি ভীষণ রকমভাবে ভেঙে পড়েছেন। তিনি যেদিন লাইব্রেরিতে এলেন, সেদিনকে তাকে যা তার মানে অনুপস্থিতিতে যে যে কাজ হয়েছিল সেগুলো আমাকে বোঝানোর কথা বলা হলো। আমি যখন বোঝাচ্ছি, উনি সেই টপটপ করে কাঁদছেন, ওনার দুঃখের কথা বলার চেষ্টা করছেন। আমি ওনাকে কোনো দুঃখের কথা না বলতে দিয়ে বললাম, আমি ঠাকুরঘরে আপনাকে ঠাকুরঘরে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, আপনি ঠাকুরঘরে গিয়ে মাকে আপনার মনের দুঃখের কথা বলুন। মেয়ের দুঃখ যদি মা না বোঝেন তাহলে আর কেউ বুঝবেন না জগৎ সংসারে। আর আপনি চাইলে আমি রোজ ব্যবস্থা করে দেবো, আপনি 9:30 থেকে ওপরে গিয়ে মায়ের সঙ্গে আদা কথা বলবেন। এক মাস বোধ হয় 1.5 মাস উনি গিয়েছিলেন রোজ, এবং যাওয়ার পর তিনি ফিরে এসে প্রভানন্দজিকে অনুরোধ করেন যে তাকে তার যেন মন্ত্র দীক্ষার ব্যবস্থা হয়, এবং পূজনীয় রঙ্গনাথানন্দজি মাঝে কাছেও তার মন্ত্র দীক্ষা হয়। তার জীবনের আমূল পরিবর্তন হয়ে যায়। আমাদের জীবনে যে দুঃখ আসবে, আমাদের জীবনে যে বেদনা আসবে, আমরা যে একদম দিশেহারা হয়ে যাব, যেমন আমাদের গর্ভধারিণী মা ভীষণভাবে জানতে পারেন, ঠিক সেই রকমভাবে শ্রী শ্রী মা জানতে পারেন। তার কাছে গোপনীয় কিছু থাকে না, এটা আমরা বারবার পরীক্ষা করে দেখেছি, এবং তিনি সেইভাবে আমাদের গ্রহণ করেন। শিষ্যকে গ্রহণ করছেন বলে তা নয়, সন্তান মায়ের কাছে এলে মা যেভাবে সন্তানকে অ্যাকসেপ্ট করে, তিনি ঠিক আমাদের সেই রকমভাবে গ্রহণ করেন, এতটুকু অন্যরকম নয়, যাতে আমাদের কখনো এতটুকু অন্যরকম না হওয়ার জন্য আমরা খুব সহজে মায়ের কাছে গৃহীত হতে পারি। এর খুব ইচ্ছা মায়ের চরণ পূজা করবেন, কিন্তু মুখে বলতে পারছেন না, ফুল এনেছেন ঠাকুরের জন্য, মা আগে থেকেই চন্দন মাখিয়ে আলাদা করে সরিয়ে রেখেছেন। যার যেমন মনের ভাব, মা তার সেই ভাবপূর্তির চেষ্টা করতেন, এবং একই সঙ্গে সেই ভাবপূর্তি থেকে তাদের আধ্যাত্মিক জীবনের যেন উন্নয়ন হয় সেটা মা সবসময় সর্বদা সদা সর্বদা সচেতন থাকতেন। এরপরে ওই আরেকজন ভক্ত এসেছেন, তিনি শিলং থেকে এসেছেন, তাই কি বললেন আমরা দেখলাম, হ্যাঁ, ওই তিনি এসেছেন রাঁচি থেকে এসেছেন, রাঁচির ভক্ত এসেছেন, তিনি এসে মাকে ফুল দিচ্ছেন। মা তার কাছে খুব সহজ, মা ছেলেদের কাছে বড় একটা সহজ হতেন না। কাশীশ্বরানন্দজি মায়ের কাছে শুনেছি, মায়ের কাছে ছেলেরা প্রণাম করতে গেলে প্রণাম করবার পরে মা বলতেন, আর গোলাপ মানে কি তার হেঁড়ে গলায়, সেটা খুব চিৎকার করে করে বলতেন। আর এরা গেলে, কাশীশ্বরানন্দজি এরা গেলে গোলাপ মা বলতেন, মা এই রাজা রাজার, হ্যাঁ রাজার ছেলেরা এসেছে, রাজা মহারাজের ওনারা শিষ্য, রাজার ছেলেপুলেরা সব এসছে। মা সঙ্গে সঙ্গে ঘোমটা খুলে ওদের সঙ্গে কথা বলতেন। মার গলার স্বর ছিলেন খুব মৃদু, কিন্তু ভীষণ শান্ত। তিনটি জিনিস উনি বলতেন আমাদের। মায়ের হাসিটা ছিল অদ্ভুত, বলছেন আমরা তো পরিণত বয়সে মাকে দেখেছি, তার সঙ্গে এই ছবির অনেকখানি মিল চলে গেছে, কিন্তু মায়ের অদ্ভুত হাসিটা ছিল অদ্ভুত, আর তার গলার স্বর ছিল ভীষণ রকমের মিষ্টি, ওরকম মিষ্টি স্বর কেউ কখনো শোনেনি। কিন্তু তার ভেতরে একটা এমন কমান্ডিং ছিল, ভয়েসের ভেতরে একটা কমান্ডিং অ্যাটিটিউড ছিল, যেন উঠে দাঁড়িয়ে পড়বে, একজন মানুষ সচকিত হয়ে যায় যেরকম, সেই রকম। আর পায়ের তলাটার কথা বলছেন, স্থলপদ্ম প্রতীকাশ পাডাম ভোজ সুশোভনম, একবারে গোলাপি রঙের পা আছে, বলছেন আমি তো হাতের তেলও দেখিনি, দেখার সুযোগ হয়নি, কারণ সবসময় মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন, আর না হলে ওই চাদরের ভেতরে মায়ের হাতটা লুকানো থাকতো।
তাহলে মায়ের হাতটা আমার দেখার অত সুযোগ হয়নি, কিন্তু পায়ে ওই লোহার একটা ইয়ে পড়া থাকতো, আংটি পড়া থাকতো বাতের জন্য, সেটা দেখেছেন। আর একদম শির বের করা করা পা, মানে একবারে মা আমাদের মতো একবারে কি বেশ বলে পেডিকিয়ার করা পা নয় আর কি, একবারে শির বের করা। কাজ কাজের মহিলারা যেরকম সবসময় কর্মঠ মহিলাদের যে কার পা ঠিক সেই রকম পা ছিল, কিন্তু পায়ের তলাটা অদ্ভুত রকমের গোলাপি। ওরা প্রণাম করেছেন, বলছেন আমাদের ভয় করতে, ভীষণ রকমের নরম, এটা ওনার কাছে আমরা শুনেছি। এবং খুব সহজে মা ওদের সঙ্গে কমিউনিকেট করতেন, অল্প বয়সী ছেলেরা, ওরা রাজা মা যে সব শিষ্য ওরা যে গিয়েছেন। তা এইখানে বলছেন এই যে কি সুন্দর করে, হ্যাঁ এই চুমু খাওয়ার কথাটা বলছেন, মাকে প্রণাম করলে মা চিবুক ধরে চুমু খেতেন, এইটা বলছেন। এইখানেও একই রকম বর্ণনা আছে, ভক্তটি অঞ্জলি পেতে ফুল নিলেন, দেখলাম ভক্তির প্রবাহে তখন তার সর্বাঙ্গ কাঁপছে। আমাদের তো ভাবতেই শরীর কাঁপে, মাকে দেখলে যে কি করতাম জানি না, আমরা তো ভাবার চেষ্টা করি যে মা বসে আছেন, আমি মায়ের এই পাশাপাশ ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ইনি তো সত্যি সত্যি দেখছেন চোখে। সানন্দ তিনি সানন্দে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন এবং প্রসাদ নিয়ে বাইরে গেলেন, শুনলুম তিনি রাঁচি হতে এসেছেন। তক্তপোষখানি বসে মা এইবার সস্নেহে আমায় ডেকে বললেন, এইবার এসো গো। আমি শ্রীচরণে অঞ্জলি দিয়ে উঠতেই চুমু খেয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। তারপরে তারা পান সাজতে গেলেন, পান সাজতে গিয়ে তারা মাকে খুঁজতে গেলেন। এর আরেক জায়গায় এই সরজুবালা লিখেছেন, যখন আমরা মায়ের বাড়িতে যেতাম কোনো সময়ের জন্য মাকে ছেড়ে আমাদের থাকতে ইচ্ছা করতো না, মনে হতো সবসময় মায়ের দিকে তাকিয়ে থাকে। আমাদের দিনও বলছিলাম, পুথিকার তার বর্ণনায় বলেছেন ওই 100 নম্বর কাশীপুর রোডের বাড়িতে পুথিকার গিয়েছেন, সেখানে গিয়ে তিনি দেখছেন যে ঠাকুর বসে আছেন, তাকে ঘিরে মালার মতো ভক্তরা বসে আছেন, আর সবাই অনিমিক দৃষ্টিতে তাকিয়েছেন, মানে একটা পলক ফললেও যেটুকু বিচ্ছেদ সেটুকু তারা মেনে নিতে রাজি নন, ঠাকুর তাদের কাছে এত আকর্ষণীয়। ঠাকুরের পেছন পেছন আরেকটা বর্ণনা আছে, ঠাকুর পানিহাটিতে গেছিলেন, সেটা তখনও পর্যন্ত ইয়াং বেঙ্গল এরা আসেননি, পানিহাটিতে গেছিলেন এবং সঙ্গে অন্য নৌকায় লুকিয়ে মথুরানাথ গেছিলেন। পানিহাটির ব্রাহ্মণেরা ঠিক করেছিল ঠাকুরকে ধরে আচ্ছা করে পিটাবে, কিন্তু ঠাকুর তাদের সঙ্গে এমন নাচতে শুরু করলেন গিয়ে তারা এই দেশ ভাবটা তাদের মন থেকে সম্পূর্ণভাবে অপসৃত হলো, এবং তারা এক অদ্ভুত আনন্দ পেল। এরকম কীর্তন করে সংকীর্তন করে নৃত্য করে তাদের কখনো এরকম আনন্দ হয়নি। ঠাকুর যখন একদম ঘর্মাক্ত কলেবর এক দণ্ড নেচেছেন, তখন তাদের আর মনে হলো ঠাকুরকে এবার নিয়ে যাওয়া উচিত। ঘর্মাক্ত সেই ঠাকুরকে ধরে 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 তারা নিয়ে গেলেন। বলছেন বর্ণনা দিচ্ছেন, পুথিকারের বর্ণনা তো অসাধারণ, বলছেন একটা ফুল একটা পুকুরে অনেকগুলো পদ্ম ফুটে আছে, প্রত্যেকটা পদ্মের ওপর মধুকর সে বসে বসে মধু পান করছে। পূজারি যে মন্দিরের যে পূজারি সে পদ্ম ফুল আহরণ করতে এসেছে, আর এসে সে আর অত দেখেনি, সে পটপট পটপট করে পদ্ম ফুলগুলো তুলে তার ঝুড়িতে রেখে হাঁটতে শুরু করেছে। যখন পদ্ম ফুলগুলোকে ধরা হচ্ছিল মধুকরগুলি সব উড়ে গেছিল, কিন্তু সেই পূজারি কাঁধে করে সেই ফুলটি নিয়ে যাচ্ছে, সুন্দর বর্ণনা। তার পেছন পেছন সেই মধুকে মধুপের চাক মধু মধুকরের দল তারাও যাচ্ছে সেই পদ্ম ফুলের পেছন পেছন, পদ্ম ফুল থেকে মধু আহরণ করবে বলে। বলছেন ঠিক সেই রকম যখন শ্রীরামকৃষ্ণকে সেই দল থেকে তুলে নিয়ে ঘরে নিয়ে যাওয়া হলো, সেই ভক্ত দলও তার পেছনে এরকম মধুপের মধুকরের মতো তার পেছন 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 যেতে থাকলেন। এই রকম অবস্থা, সামান্যতম বিরতি তারা সহ্য করতে পারতেন না। আমরা দেখেছি সব প্রেসিডেন্টের তো দেখেছি, বিশেষ করে ভূতেশানন্দজিকে দেখেছি। আমার এখনও মনে পড়ে অখণ্ডানন্দজির জন্মতিথি, ভূতেশানন্দজি হেডকোয়ার্টার ইয়েতে এসছেন, মন্দিরে এসছেন, অর্ঘ্য দিতেন, একটু বাথরুমে যাওয়ার প্রয়োজন ছিল, ভূতেশানন্দকে দ্রুত হেডকোয়ার্টার্সে আনা হয়েছে। এখন যে ঘরটায় বলভদ্রানন্দজি বসেন ওই ঘরে প্রথমে শিবমায়ানন্দজি বসতেন, সেই ঘরে মহারাজ বাথরুমে নিয়ে যাওয়া হয়েছে। বাথরুম থেকে যে বেরিয়ে এসছেন আত্মস্থানজি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, বলছেন হ্যাঁ মহারাজ আপনি শেষকালে এখানে খারাপ কথা মুততে এলেন। তখন মহারাজ বলছেন যেখানে যা করা উচিত, উনি বললেন তাহলে তাই যখন করেছেন তখন হেডকোয়ার্টার্সটা পরিক্রমা করে যাবেন। মহারাজের সঙ্গে সঙ্গে উত্তর, আমাকে তো ওখানে নিয়ে গিয়ে হাঁটা তো রোদ্দুরের মধ্যে এ বেশ ভালো ছায়ার মধ্যে হাঁটবো তোমাদের সাথে, হাঁটতে শুরু করেছেন। এবং সেখানে ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা সাধুরা এসছেন হেডকোয়ার্টার্সে প্রণাম করতে, কেউ বলেনি কেন হাঁটছে। মহারাজ যেহেতু হাঁটছেন তার পেছন 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 হাঁটতে আরম্ভ করেছে। মহারাজ ঠিক বারান্দার উপ্রান্তে চলে গেছেন, আর একবারে লাইন দিয়ে গেরুয়া সাদাতে ওই আধখানা বারান্দা যতটা মহারাজ পেরিয়ে এসেছেন
ততটা রাস্তা পুরো একবারে সাধু ব্রহ্মচারীতে ভর্তি। আত্মস্থানজি মহাজা হাতটা ধরে ঘুরিয়ে বলছেন, দেখুন দেখুন লজেন্স দিয়ে কি করেছেন, সব বস করে ফেলেছেন, হ্যাঁ সব বস করে ফেলেছেন, দেখুন আপনার আপনি হাঁটছেন আপনার পেছন পেছন যাচ্ছে। উনি বললেন, আমি গরিব মানুষ, আমার কাছে যা আসে তাই আমি দিই, তোমাদের মতো তো আর ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখি না। মহারাজ সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা ফ্রিজে যা আছে সব আমি দিয়ে দেবো। মহারাজ বললেন, আর কি পরের ধনে পথ দাঁড়িয়েতে আর কি কৃতিত্ব আছে। মহারাজকে নিয়ে চলে যাওয়ালো অর্ধেক রাস্তা থেকে, মহারাজ গিয়ে বসলেন আত্মস্থানন্দজির ঘরে, আসে লজেন্স দিচ্ছেন, প্রথম লজেন্স আত্মস্থানজিকে দিলেন। সেই লজেন্স পাওয়ার পর সে যে কি নৃত্য তার, আমাদের দেখার সৌভাগ্য হয়েছে হেডকোয়ার্টার্সে থাকার সুবিধে সুবাদে। মঠ মিশনের জেনারেল সেক্রেটারি নাচছেন আর দর্শক হচ্ছেন প্রেসিডেন্ট। এই যে স্বর্গীয় আনন্দ, এই স্বর্গীয় ভালোবাসা, স্বর্গীয় দিব্য প্রেম, এই আমরা কখনো ভুলতে পারবো না। তারা কখনো একে অপরকে না দেখতে পারলে যেন তাদের ভীষণ কষ্ট। মহারাজের অসুখ করেছে আত্মস্থানজি, দুদিন দেখেননি আত্মস্থানন্দজি অসুস্থ, তাকে দুদিন দেখতে পারেনি, ভূতেশানজি এসেছেন তাকে দেখতেন। মহারাজ বলছেন, আত্মস্থানজি বলছেন, মহারাজ দোতলা থেকে আমি আপনাকে বলছি, একটা সিঁড়িতে পা দেবেন আমি এখান থেকে ঝাঁপ দেবো। মহারাজ বলছেন, না তোমায় দেখিনি, তোমার জন্য আমার বড় মন কেমন করছিল, কি সে শব্দের ভেতর দিয়ে কি ভালোবাসা। আত্মস্থানজি ওইখানে বারান্দার মধ্যে এসে, নোংরা বারান্দার মধ্যে সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর বললেন, মহারাজ আপনি আমার প্রণাম নিন, আমি তো জানতাম না আপনার মন খারাপ করছে, তাহলে আমি রোজ দুবেলা ফোন করতাম, আমি রোজ দুবেলা ফোন করে আপনার সাথে গল্প করব। এই অদ্ভুত ভালোবাসা, এইটাই যে অবতার পুরুষে। এই কারণে বলছি, কারণ এটা সবসময় বলি প্রেসিডেন্টদের উদাহরণ, এই কারণে দিই, আমরা তো ঠাকুরমা স্বামীজিকে দেখিনি, এই প্রেসিডেন্টরা হলেন আমাদের ঠাকুরমা স্বামীজির মিনিয়েচার ফর্ম, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টরা, তাদের আচরণের মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে খুঁজতে পারি। মাধবানন্দজি বলছেন না, পার্ষদের জীবন কেন আলোচনা করতে হবে, তাতে আর কিচ্ছু নেই, পার্ষদের জীবনকে ধরে ধরে আমরা সেই পরমেশ্বরের কাছে যাব। সেই পরমেশ্বর যার সন্ধান করতে বেরিয়েছি তাকে যদি খুঁজতে হয়, তাহলে অবশ্যই তার সন্তানদের মধ্যে দিয়ে গৃহী এবং সন্ন্যাসী পার্ষদদের ধরে 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 আমাকে তার কাছে যেতে হবে। এই যে দেখুন, এই যে বলছেন না যে তিনি মা পানসাজদে বসে গেছিলেন, তারপর মাকে আর তিনি খুঁজে পাচ্ছেন না, তিনি ছুটছেন চতুর্দিকে, গিয়ে দেখলেন মা ছাতে চুল শুকাচ্ছে। দেখুন কি সুন্দর এই ছবিগুলো, ভাবলেই কিরকম লাগে। বলছেন, আমাকে দেখে বললেন, এসো মা মাথার কাপড় ফেলে দাও, চুল শুকিয়ে নাও, অমন করে ভিজে চুলে থাকলে মাথায় জল বসে চোখ খারাপ হবে। এ কি ক্লিনিক্যাল কারণ জানা আছে জানি না, কিন্তু বয়স্করা আগে বলতেন চুল শুকনো, চুল রাখতে হয়, চুল ভিজে থাকলে মাথায় জল বসে। এ বলছেন এই যে বলার ভেতরে কোনো কৃত্রিমতা নেই, সামান্যতম কৃত্রিমতা নেই, মা যেন একেবারে সেটি ভেবেছেন তার কল্যাণের জন্য যেন কথাগুলি বলছেন। তারপরে কাপড়গুলো আছেন সেগুলো তুলে দিতে বললেন। এই সময় গোলাপমা তাকে নিচে ডাকলেন, তিনি ঠাকুরকে ভোগ দিতে হবে। ভোগ দেওয়ার ছবিটা খুব সুন্দর। বলছেন, আমি কাপড় তুলছি এমন সময় গোলাপমা শ্রীশ্রী মাকে ডেকে নিচে নেমে আসতে বললেন, কারণ ঠাকুরকে ভোগ দিতে হবে। মা নিচে নেমে গেলেন, আমিও খানিক পরে ঠাকুর ঘরে গিয়ে দেখি মা সলজ্জ বধূটির মতো ঠাকুরকে বলছেন, এসো খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে বলছেন, এসো গোপাল খেতে এসো। আমি তখন তার পেছনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ আমার দিকে দৃষ্টি পড়তেই হেসে বললেন, সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। এই কথা বলে মা ভোগের ঘরের দিকে চললেন। তার তখনকার ভাব দেখে মনে হলো যেন সব ঠাকুরেরা তার পেছনে চলছেন। দেখে খানিকটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম, এটা একটা ছবি দেখানোর জন্য। মা নিজে বলেছেন, আন্তরিকতা থাকলে সব হয়, মন্তর তন্তরের কিচ্ছু দরকার হয় না, আন্তরিকতার সঙ্গে ডাকলে। এই যে আহ্বান, ঠাকুর এসো খেতে এসো, খাবার দেওয়া হয়েছে খেতে এসো। বেলঘরিয়া স্টুডেন্ট সময়ের গল্প আমরা বারবার বলি, বেলঘরিয়া স্টুডেন্ট সময় খেতে দেওয়া হয়েছে ঠাকুরকে। আমি খুব দ্রুত চেষ্টা করছি যে কত তাড়াতাড়ি অং বং চং করে কাজটা শেষ করব। আর ভান্ডারী মহারাজ এসে বলছেন, ওইখানে ঘি দেওয়া আছে, এই এই সেদ্ধ আছে, এই এই ভাজা হয়েছে, এই শুক্ত হয়েছে, তারপরে কই মাছের সাথে ফুলকপি দিয়ে কই মাছ হয়েছে, ভেটকি মাছ হয়েছে ফুলকপি দিয়ে, এই ক্ষীর কমলা হয়েছে, ওই চন্দন ক্ষীর হয়েছে। বুঝলে তো, ক্ষীর কমলাটা অমনি করে তৈরি করেছি, চন্দন ক্ষীরটা অমনি করে তৈরি করেছি, আমার এত বিরক্ত লাগছে কি বলবো। তারপরে যখন হয়ে গেল সব ভোগ নিবেদন টিবেদন হয়ে গেল, ওখানে নিয়ম হচ্ছে ভান্ডারি না খেয়ে বসে থাকবেন, ভোগ নিবেদন ভোগারতি হয়ে গেলে প্রসাদী একটি সন্দেশ আর প্রসাদী ডাবটা নিয়ে গিয়ে মহারাজকে দিতে হয়। মহারাজ খেতে খেতে শিবদাস মা জামাই বলছেন, তুমি খুব বিরক্ত হচ্ছিলে তাই না, তা তো হচ্ছিল, দেরি হয়ে গেছিল। তো উনি বললেন, দেরি হোক কিন্তু যদি তোমায় না বলে দিই ঠাকুর, শেষের কথাটা আমার এখনও কানে বাজে,
যে ঠাকুর যখন তোমার কাছে খেতে বসবেন, তুমি যদি বলে দিতে না পারো কোথায় ঘি আছে, ঠাকুর কেমন করে বুঝবেন? তারপরে কোন রান্না কি দিয়ে তৈরি হয়েছে তুমি যদি না জানো, ঠাকুর জিজ্ঞাসা করলে তুমি তো বেড়ে বেড়ে দেবে, তাহলে তুমি কীরকম ভাবে তাকে দেবে? এমনকি চন্দন ক্ষীর ঠাকুর যদি তোমায় জিজ্ঞেস করেন কেমন করে চন্দন ক্ষীরটা তৈরি, সবটা কল্পনা, কিন্তু সবটা কল্পনা, কিন্তু একটা জীবন্ত একটা ছবি আমাদের দিয়ে দিলেন যে ভগবান সিংহাসন থেকে নেমে আসবেন, আমার আপনার মতো মাটি পৃথিবীর মানুষের মতো বসে তিনি বসে খাবেন, খেতে খেতে আমার সঙ্গে গল্প করবেন। আমরা যেমন খাবার সময় কোনো দিকে তাকাই না, যা আছে পটাপট পটাপট ভেতরে ঢুকিয়ে যাই, ওরকম না, তিনি খেতে খেতে কর্তা, তিনি বসবেন, খেতে খেতে বসবেন, তিনি একটু একটু করে খাবেন, আমাকে বলতে হবে। সেদিনকে সুব্রতাপুরী মায়ের একটা সাক্ষাৎকার দেখছিলাম ইউটিউবে, তিনি বলছেন গৌরীমা কেমন করে খেতে দিতেন, গরম ভাত নিয়ে এসছেন, তাড়াতাড়ি করে ছানতাই করে নিয়ে এসছেন, এটা একটা বাটির মধ্যে ধরে এসে বলছেন কর্তা হাতটা সরাও, এই গরম ভাত দিচ্ছি, হাত না সরালে তোমার হাত পুড়ে যাবে। একটা ছোট্ট শালগ্রাম শিলা, আপনারা অনেকেই দেখেছেন দামোদরজিউকে, ছোট্ট শালগ্রাম শিলা তার কাছে জীবন্ত, তার স্বামী নিচ্ছেন, বলছেন যে হাতটা সরাও নাহলে ভাত দিলে হাতটা পুড়ে যেতে পারে, গরম দেওয়া আছে, বলছেন একটু একটু করে শান্ত করে একটু একটু করে খাও। এই যে সবটাই ভাব, এইটা এই যে বলছেন না সকলকে খেতে নিয়ে যাচ্ছি, কিন্তু যিনি দেখছেন তিনি মনে হচ্ছেন তাঁর তখনকার ভাব দেখে মনে হলো যেন সব ঠাকুরেরা তার পেছনে চলছেন, দেখে খানিকটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলুম। আমরা এটা ভাবতে পারি না, তার কারণ হচ্ছে আমরা ঠিক এইভাবে দেবতার সঙ্গে সখ্যতা স্থাপন করতে পারি না। যতক্ষণে সখ্যতা স্থাপন হচ্ছে ভগবানের সাথে ততক্ষণ পর্যন্ত তিনি আমার জীবন সর্বস্ব এরকম হয় না। আসলে আমাদের সবসময় একটা অল্টারনেটিভ চিন্তা থাকে, এইভাবে যদি ভগবানকে ডাকলো এইভাবে যদি না হলো আমার তো একটা অল্টারনেটিভ আছেই, তখনই একমাত্র আমরা অল্টারনেটিভ ভাবি না যখন আমরা বোধ করি যে আমার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে আর আমার কোথাও যাওয়া নেই। একটা ছবি আমার চোখের সামনে খুব ভাসে, সূর্যি মা যে ছবি, দিদি আছেন বলে হঠাৎ করে মনে পড়লো ঘটনাটা। রাজা মহারাজ খেতে বসেছেন, ভাতের ভেতর একটা দেশলাই কাঠি পাওয়া গেছে। রাজা মহারাজ বাবুরাম মাছকে বলছে দেখ বা দেখো বাবুরাম এরা আমায় বিষ খাওয়াচ্ছে। বাবুরাম মাছ বলছেন যে কি করে বিষ খাওয়া, এরা তো এরকম খাওয়াবে না। মহারাজ উঠে পিটতে শুরু করেছেন, একবারে লিটারালি হাত দিয়ে সূর্যি মাছকে মারছেন, আর সূর্যি মাছ দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন। রাজা মহারাজ বাবুরাম মাছ বলছেন সূর্যি পালাও, সূর্যি পালাও। সূর্যি মাছ বলছেন যেখান থেকে পালিয়ে আসার ছিল সেখান থেকে তো পালিয়ে এসেছি, আর কোথায় পালাবো। এটা হচ্ছে অ্যাটিটিউড, আমরা যেখান থেকে পালিয়ে আসার ভগবানের পাদপদ্মে এসে পৌঁছেছি, আর আমাদের কোথাও যাওয়ার জায়গা, যতক্ষণ না পর্যন্ত আমাদের মনের এই শরণাগতি আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে ধরে থাকতে পারবো না। মা তার আচরণ দিয়ে দেখাচ্ছেন এটা আমাদের অনুসরণ করার জন্য। ভোগের ঘর সর্বদক্ষিণের ঘর হতে ফিরে এসে মা পাশের ঘরে সকলকে সঙ্গে নিয়ে প্রসাদ পেতে বসলেন, আহার আনতে পাশের ঘরে বিছানা করে দিল, মা শয়ন করলেন। বসে কাছে বসতেই মা বললেন শো, এই খেয়ে উঠেছ? শুয়েছি, মায়ের একটু তন্দ্রার মতো এসেছে। এমন সময় বলরাম বাড়ির চাকর ঠাকুরমা করে ডেকে ঠাকুর ঘরে কতগুলি আতা রেখে গেল। একটি চুপড়িতে আতা ছিল, লোকটি নিচে সাধুদের কাছে গিয়ে চুপড়িটি কি করবে জিজ্ঞাসা করায় বলা তারা বলা করায় তারা বললেন ও আর কি হবে, রাস্তায় ফেলে দে। সে ফেলে দিয়ে চলে যেতেই মা উঠলেন এবং ঠাকুর ঘরের রাস্তার দিকে বারান্দায় গিয়ে আমাকে ডেকে বললেন দেখছো দেখেছ কেমন সুন্দর চুপড়িটি, ওরা তখন ফেলে দিতে বললে। ওদের কি, সাধু মানুষ ওসবে কি আর মায়া আছে, আমাদের কিন্তু সামান্য জিনিসটিও অপচয় করা সয় না, এটি থাকলে তরকারির খোসাও রাখা চলতো। এই বলে চুপড়িটি আনিয়ে ধুইয়ে রেখে দিলেন। মায়ের এই কথা এবং কাজে আমার বেশ একটু শিক্ষা হয়ে গেল, কিন্তু স্বভাব যায় না মূলেও। মায়ের কি সুন্দর, কোনো জিনিস অপচয় হয় না, আমি বেলুড় মঠে দেখেছি এটা, রোজ রাজা মহারাজের মন্দিরে দেখতাম, রোজ যে দেশলাই কাঠি জ্বালা হতো সে পোড়া দেশলাই কাঠি একটা ছোট্ট দেশলাই বাক্সের মধ্যে রাখা হতো। আমি খুব অবাক হতাম, মহারাজ কেন এটিকে রাখেন, এই সঞ্চয় করার কি মানে আছে? তারপরে যখন উৎসবের সময় দেখলাম ওই গাঁদা ফুলের লম্বা ঝুড়ি যেটা আছে সেটা একদিন পরে আস্তে আস্তে খুলতে থাকে, সরে যায়, সেইখানে টাইট করে গাঁদা ফুলগুলো লাগিয়ে ওই দেশলাই কাঠিটা সবার নিচে দিয়ে যদি বেঁধে দেওয়া যায় গাঁদা ফুল যেরকম লম্বা থাকে সেরকমই থাকে, একটুও ফাঁক হয় না। আমি হতবাক হয়ে ভাবতে থাকলাম এইভাবেও মানুষ ভাবতে পারে, অথচ যে জিনিসটি ব্যবহার করেছেন সেটা ডাস্টবিনেই ফেলে দেওয়ার কথা, সেটাকেও যে উপকারী হিসেবে ব্যবহার করা যায়, উপকারে লাগে, এটা কিন্তু এর আগে কখনো ভাবা যায়নি। কিছুক্ষণ পরে নিচে এসে ভিক্ষু ভিক্ষা দাও বলে চিৎকার করছিল,
সাধুরা বিরক্ত হয়ে তারা দিয়ে বললেন, যা এখন দিক করিস নে। মা তাই শুনে পেয়ে তাই শুনতে পেয়ে বললেন, দেখেছ দিলে ভিখারিকে তাড়িয়ে, ওই যে নিজেদের কাজ ছেড়ে একটু উঠে এসে ভিক্ষা দিতে হবে, এইটুকুও করতে পারলেন না, আলস্য হলো। ভিখারিকে এক মুঠো ভিক্ষা দিতে পারলে না, যার যা প্রাপ্য তা থেকে তাকে বঞ্চিত করা কি উচিত? ওই যে তরকারির খোসাটা, এও গরুর প্রাপ্য, ওটিও গরুর মুখের কাছে ধরতে হয়। এই যে আগের দিনও আরেকটা আরেকজন ভিক্ষারির গল্প আছে, কি সুন্দর এই এই বর্ণনাগুলো, এত সুন্দর। বলছেন, আগের দিন কিছুক্ষণ পরে ভিক্ষুকের স্বর রাস্তায় শোনা গেল, রাধা গোবিন্দ, উমা নন্দরানী, অন্ধজনে দয়া করো মা। মা শুনতে পেয়েই বললেন, প্রায় রাতে এই রাস্তা দিয়ে ভিখারিটি আসে, অন্ধজন দয়া করো মা, এই আগে এই বলি ছিল, তাকে গোলাপ এক তা গোলাপ ওকে সেদিন বলেছিল ভালো, ওর সঙ্গে ওরে সঙ্গে সঙ্গে একবার রাধাকৃষ্ণের নামটিও কর, গৃহস্থের কানে যাক তোরও নাম করা হোক, তা নয় অন্ধ অন্ধ করেই গেলি, সেই হতে ও এখানে এলেই এখন রাধা গোবিন্দ বলে দাঁড়ায়, গোলাপ ওকে একখানি কাপড় দিয়েছে, পয়সাও দিয়েছে। দেখুন, সামান্য একটু অ্যাটিটিউড বদল করে দিলে, এটা কালকে যেখানে বলছিলাম সেখানেই বলছিলাম যে দুর্গা পুজোর সপ্তমী পূজা হচ্ছে, সপ্তমী পূজা চলাকালীন দেখলাম যে পূজনীয় স্বামী গণানন্দজি এসেছেন ভাইস প্রেসিডেন্ট বারাসাত মঠে দুর্গা পুজো দেখতে। পুজো হয়ে যাওয়ার পর তিনি গিয়ে বসেছেন এক জায়গায়, ঘরেতে বসেছেন, আমাকে নিয়ে যাওয়া হলো। আমাকে মহারাজ জিজ্ঞেস করলেন, মাকে কি বললে? আমি বললাম, মাকে বললাম, মা তুমি আমার পূজা গ্রহণ করো। মহারাজ বললেন, না আমার নয়, আমার নয়, আমাদের বলবে, মা তুমি আমাদের পূজা গ্রহণ করো, আর সকলের কল্যাণ করো, আশ্রমের কল্যাণ। সামান্যতম বদল, অ্যাটিটিউডে সামান্যতম বদল হওয়াতে একবারে সবটা কিছু বদলে গেল। দুর্গাপুজোর তন্ত্রধারক হয়ে যাচ্ছি, রামগোপাল মাছকে গিয়ে বললাম, মহারাজ কেমন করে সব হবে? মহারাজ সব গুছিয়ে শিখিয়ে দিলেন। শেষকালে বললেন, তন্ত্রধারকের কাজ সবার প্রার্থনা মায়ের কাছে পৌঁছে দেওয়া, আমরা ভুলে যাই তাদের, যারা ফল কাটে, নৈবেদ্য সাজায়, সবজি কাটে, ভোগ রান্না করে, ঢাক বাজায়, এদেরকে আমরা সবাই ভুলে যাই। তুমি চেষ্টা করবে ওরা সকলে যেন রোজ মাকে অঞ্জলি দিতে পারে, যখন রাঁধুনিরা আসবে দুপুরবেলা ভোগ যখন তুলতে আসবে সেই সময় তাদের দিয়ে অঞ্জলি দেওয়া হবে, ঢাকিকে ভোগ আরতি বা কোনো আরতির শেষে তাকে দাঁড় করিয়ে রেখে যতটা তুমি নিয়ে আসতে পারবে মণ্ডপে ততখানি নিয়ে এসে তার হাতে ফুল দিয়ে অঞ্জলি দেওয়া হবে, আর ওর চোখের সামনে সেটা গিয়ে মায়ের পাদপদ্মে নিবেদন করবে। সকলের মিলিত প্রার্থনা, সকলের মিলিত আকুতি পুজোটায় সার্থকতা এনে দেবে। এই দেখুন, শুধুমাত্র অ্যাটিটিউড, যা করি তাই করছি, কিন্তু তার গায়ে একটুখানি যেন মিওনিজ লাগিয়ে দিচ্ছি, ব্যাস পাউরুটিটা খেতে খুব সুস্বাদু হচ্ছে। এখানেও দেখুন, এই যে ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে, তার যে প্রাপ্য সেটা প্রাপ্তি, তার যে প্রাপ্য বিষয় সেটা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে, এটা যেন মায়ের ভীষণ রকমের দুঃখ হচ্ছে। বলছে, প্রত্যেকের যা প্রাপ্য বস্তু সেটা তাকে দেওয়া উচিত। এই প্রসঙ্গে এই ভারতী প্রাণা মাতাজির আরেকটি স্মৃতি কথা আমার মনে পড়ে। সারদা মঠ হয়ে যাওয়ার পরে তিনি একবার একজন ব্রহ্মচারিণীকে নিয়ে মায়ের বাড়িতে গিয়ে কিছুদিন ছিলেন, মায়ের নতুন বাড়িতে থাকতেন এবং গিয়ে মন্দিরে গিয়ে ফল টল কাটতেন, সবজি টবজি কাটতেন, তারপরে ওই ফল সবজির খোসা, ফলের খোসা ওগুলো নিয়ে তিনি যেতেন গোশালায় গিয়ে গরুদের খাইয়ে আসতেন, কখনো কোনো জিনিস ছাড়তেন না, কোনো জিনিস তার ফেলা থাকতো না। সারদা মাঠে দক্ষিণেশ্বরে শুনেছি উনি নাকি নিজে বসে বসে ফল কাটতেন, শেষে তিন মাস বাদ দিলে পুরোটা সময় উনি কেটেছেন, এবং খুব যত্ন করে কাটতেন যাতে কোনো খারাপ অংশটুকু বাদ দিয়ে যাতে কেউ অপচয় না করে, একটা দৃষ্টান্ত তৈরি করে দিয়ে গেছেন কেমন করে ফল কাটতে হয়। ফল সাঁকালু বড় বড় করে কাটা হয়েছে, বলছে হ্যাঁ ঠাকুরকে একটু বড় করে মুখ ফাঁক করতে হবে, তুমি এটাকে ছোট করে, মায়ের বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসে দেখিয়েছেন, ব্রহ্মচারী শিখিয়েছেন কেমন করে ফল কাটতে হয়, কেমন করে সবজি কাটতে হয়। আমরা ঠাকুর সেবাটাই আমাদের জীবন, কিন্তু একটা ছবিকে সেবা করছি না, জীবন্ত জাগ্রত মানুষকে সেবা করছি, এই বোধটা। বেলা প্রায় শেষ হয়ে গেল, আমার রওনা হওয়ার সময় হয়ে এসেছে, শ্রী শ্রীমাকে প্রণাম করে কিছু প্রসাদ নিয়ে বিদায় গ্রহণ করলুম। আজ সন্ধ্যায় গিয়েছি, কাছে হবে বলে এখন বাগবাজারের বাসায় আছি এবং রোজই প্রায় শেষ বেলায় মায়ের কাছে যাই। নিরিবিলি দেখে আজ তাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললুম, মা একদিন স্বপ্নে দেখি আমি তখন আপনি তখন জয়রামবাটিতে, আমি যেন সেখানে গিয়েছি, ঠাকুরকে সামনে দেখে প্রণাম করে জিজ্ঞাসা করলুম, মা কোথায়? তিনি বললেন, ওই গলি ধরে যাও,
খড়ের ঘরের সামনে দাওয়ায় বসে আছে। মা শয়ন করেছিলেন, উৎসাহে একেবারে উঠে বসে বললেন, ঠিক মা, ঠিকই তো দেখেছ। আমি, সত্যি সত্যি নাকি মা? আমার এতদিন ধারণা ছিল আপনার পিত্রালা ইঁটের কোঠা বাড়ি, তাই মাটির দাওয়া খড়ের চাল দেখে ভাবলুম মনের ভ্রান্তি। এইটি হচ্ছে মাকে দেখেছেন তিনি, তার সেই স্বপ্ন বৃত্তান্ত বলছেন। অনেকেরই স্বপ্ন যে দর্শন ভাবনা চিন্তা তার সঙ্গে মেলে না। সেই শিলং থেকে ভক্ত এসেছে, তিনি ভাবছেন যে মা বোধহয় সোনার সিংহাসনে বসে আছেন, আর জয়া বিজয়া দুজনে মিলে চামড় করছেন। গিয়ে দেখলেন একটি বৃদ্ধা তার পায়ে বাত আছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, আর একটা মুড়ো ঝাঁটা দিয়ে তিনি সবটা ঝাঁট দিচ্ছেন। ভালো ঝাঁটাও না, একটা মুড়ো ঝাঁটা দিয়ে তিনি ঝাঁট দিচ্ছেন, পাতা টাতা পরিষ্কার করছেন। তিনি তো মাকে দেখে একদম অবাক হয়ে গেলেন। এই মা, মাকে সত্যিই দেখলে বোঝা যেত না। কাশী সরণজি বলতেন যে তবু শহরে যখন থাকতেন একটু পলিশড ওয়েতে থাকতেন, যেমন যারা কামার, যারা জয়রামবাটিতে দেখেছেন তারা কল্পনাই করতে পারেন না মা কত সহজ। সেটা রামময় মহারাজের স্মৃতিকথাতেই পাওয়া যায়, অন্যান্যদের স্মৃতিকথাতেও পাওয়া যায় যে মা কীরকম গ্রামের মানুষের মতো। নহলে সন্তান এসেছে লোকের বাড়ি বাড়ি গিয়ে দুধ ভিক্ষা করে নিয়ে আসেন, সবজি ভিক্ষা করে নিয়ে আসেন, এ তো আমরা কল্পনাই করতে পারি না। মা গেছেন, গিরিশবাবু খাবেন, চা খেতে ভালোবাসেন, সকালবেলা কলকাতার লোক, মা গোয়ালার বাড়ি বাড়ি গিয়ে একটু একটু করে দুধ সংগ্রহ করে নিয়ে এসছেন, সবজি সংগ্রহ করে নিয়ে এসছেন। গিরিশবাবু দেখছেন তার বিছানার চাদর বালিশ একবারে ধবধবে সাদা, একদিন দেখলেন মা খাট দিয়ে পুকুর পাড়ে বসে সেটি কাঁদছে। এই না হলে কি আর আদ্যাশক্তি মহামায়া? উনি খুব ওইটা আমাদের ওই ছবিটার কথা বলতেন, মায়ের শেষ জয়রামবাটির জন্মদিনের গল্প বলছেন। সেখানে মা পুজো করে উঠেছেন, শরৎ মহারাজের প্রেরিত নরুন পেরে কাপড়টি পরে বসেছেন মা, আর একটা মায়ের বাত ছিল বলে একটা টুলে পাটা তোলা মা খাটে বসে আছেন। রাশি রাশি ফুল দেওয়া হচ্ছে মায়ের পায়ের নামে, মায়ের পায়েতে। মা বলছেন রাখালের নামে দাও, শরতের নামে দাও, তারকের নামে দাও, এর নামে দাও, তার নামে দাও, সব দেওয়া হচ্ছে। আর মা ঠাকুরের দিকে ঘুরে হাত জোর করে বলছেন, তুমি সবার কল্যাণ করো, তুমি সবার কল্যাণ করো। সে ফুল টুল সব সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে সে সেবক দেখছেন যে মা আস্তে আস্তে একটা বাটিতে করে কিছু নিয়ে যাচ্ছেন পুকুরের দিকে, তিনিও তার পেছন পেছন গেলেন। গিয়ে দেখলেন মা মাছ ধুচ্ছেন, মাছ কেটে মাছ ধুচ্ছেন। ওই মেজমামি, তিনি তখন অন্তঃসত্ত্বা, তা মা তাকে মা জিজ্ঞেস করাতে তিনি বললেন কেন মাছ ধুচ্ছে, বলছে আজকে জন্মদিন তো একটু রান্না হতে দেরি হবে, কিন্তু ও তো অন্তঃসত্ত্বা, ওর ঠিক সময় খেতে হবে, তাই তার জন্য মাছের ঝোল রান্না করবেন বলে মাছ কেটে তিনি পুকুর পাড় থেকে নিয়ে গিয়ে রান্না করে রাখবেন, যাতে ভাত হয়ে গেলে সে সময় মতো যেন খেতে পারে। এইটি কাশী সরণজি খুব জোর দিয়ে আমাদের বলতেন, তোমাদের মনে হয় উনি আদ্যাশক্তি মহামায়া, এই হচ্ছে আদ্যাশক্তি মহামায়ার প্রকাশ। আমাদের যদি কেউ একটু প্রশংসা করে সঙ্গে সঙ্গে আমাদের বুক ফুলে যায়, আর ওই রকম পায়ে ফুল দিয়ে পুজো করলে তো দেখতেই হবে না, ফুলে একবারে আকাশ প্রমাণ হয়ে যাব। কিন্তু সেই অত মানকেও যিনি উপেক্ষা করে নিজের কর্তব্যে অবিচল আছেন, এটি প্রমাণ করে তিনি আদ্যাশক্তি মহামায়া। তো এইখানেও দেখুন এই যে কি সুন্দর করে বলছেন, একদম পাশে। ওই কারণে কারুর সাথে কারুর মানে ভাবনা চিন্তার সঙ্গে আসল দর্শনের কোনো মিল হয় না। ওই মায়ের পুরনো বাড়ি যেতে গেলে একে গলি দিয়ে যেতে হতো, ইদানিং তো রাস্তাটা বন্ধ করে দিয়েছে, এখন ভেতর দিয়ে যেতে হয়। কিন্তু আগে আমরা যখন ছেলেবেলায় গেছি, ধাড়িবেলায় সাধু হওয়ার পরেও যখন গেছি, তখন ওই গেটটা ওই দরজাটা দিয়ে যেতে হতো, একটা কাঠের দরজা এখনও আছে, ওটা খুলে দেওয়া হতো, হ্যাঁ ওইটা দিয়ে আমরা যেতাম, ওই পল্লীমঙ্গলের পাশ দিয়ে যে গেটটা আছে সেইটা গলিটা সেইটা দিয়ে। বলছেন ভগবানের জন্য তপস্যা করা প্রয়োজন। এই কথা প্রসঙ্গে মা বললেন, আহা গোলাপ যোগিন, ওরা কত ধ্যান জপ করেছে, যোগিন কতবার চাতুর্মাস্য করেছে, একবার শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল, এখনো কত জপ ধ্যান করে। গোলাপের মনে বিকার নয়, দিলে হয় তো খানিকটা দোকানে রাঁধা আলুর দম খেয়ে। এই যে ভগবানের জন্য, আরও এক জায়গায় বলেছেন মা যে যোগিন গোলাপ কত তপস্যা করেছে, এদের জীবন পড়লেও হয়, এদের জীবনীগুলিও পড়া দরকার। ভগবানের জন্য আকুতি থাকা যেরকম দরকার, তেমনি তপস্যারও প্রয়োজন আছে। তপস্যার প্রয়োজন হলে মনে, তপস্যা এই কারণে প্রয়োজন, সেটা আমাদের মনের মলিনতাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে। উত্তরাখণ্ডে একটা কথা খুব চালু আছে, দর্শন সাফ হ্যায় তো, আর কেউ বলে দর্পণ সাফ হ্যায় তো,
দর্শন দর্পণ যাই হোক, আমার ভেতরটা পরিষ্কার আছে কিনা সাধুরা একে অপরকে জিজ্ঞেস করে বলে। আমাদের আয়নাগুলো যখন মলিন হয় আমরা কি করি, প্রথমে ভিজে কাগজ দিয়ে মুছি, তারপর শুকনো কাপড় দিয়ে সেটাকে মুছে ঝকঝকে তকতকে করি। ঠিক সেই রকম ভক্তির যে ভাবনা, ভক্তি ভাবনা দিয়ে সেটাকে সিক্ত করতে হয়, তারপরে জ্ঞান ভাবনা শুকনো কাপড় দিয়ে মুছে দিলে ভেতরটা ঝকঝকে তকতকে হয়, তখন ইষ্ট দেবতার মূর্তি, আমার আরাধ্য দেবতার মূর্তি সেখানে হয়। এবং এটার জন্য খুব খাটতে হয়, কখনো কোনো অবস্থায় সামান্যতম খাটনি থেকে পিছু হলে চলবে না। মায়ের তপস্যা যদি আমরা দেখি, মায়ের ভাবনা চিন্তাগুলো যদি আমরা দেখি, মা স্বয়ং আদ্যাশক্তি মহামায়া, ঠাকুরের কথা তো ছেড়েই দিলাম, ঠাকুরের মতো ওই রকম মুখ আমরা ঘষতে পারবো না, ওই রকম আমাদের অনুরাগ হবে না। ঠাকুরের সাধনের দুটি পদ্ধতি, এটা আমার কাছে খুব পরিষ্কার বলে বোধ হয়েছে, একটা হচ্ছে গুরু সহ সাধন করলে যে আনুগত্যের প্রয়োজন আছে, কেমন অনুগত হয়ে থাকতে হয় সেটা যেমন দেখিয়েছেন, তেমনি গুরু ছাড়া সাধন, যাদের গুরু নেই তারাও ভগবান লাভ করতে পারে, কিন্তু কি ধরনের অনুরাগ প্রয়োজন, কি তীব্র অনুরাগ প্রয়োজন, যেটা না হলে ভগবত প্রাপ্তি হয় না, সেটা আমাদের দেখিয়েছেন। ঠাকুর নিজে বলছেন, আমি ১৬ টাং করে গেলাম, তোরা এক টাং করিস, 116 পাক, আমরা সেটাও করে উঠতে পারি না, কিন্তু সেটার প্রয়োজনীয়তা আছে। মায়ের জীবন মা দেখিয়ে দিয়ে গেছেন কেমন করে নিত্যদিনে সব কিছু হাঁটা চলার মধ্যে দিয়ে মনটাকে ভগবান করে রাখা যায়। আত্মস্থানন্দজিকে একবার আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি কিন্তু আগের মতো আর নেই, যখন উনি ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন, তখন উনি বললেন, কেন রে মহারাজ, আগে একটুখানি বকাঝকা দিতেন তো, আগের পরে আর সেগুলো দিতেন না। তা আমি বললাম, আপনি আর আগের মতো এরকম বকেন না। উনি বললেন, ভাইস প্রেসিডেন্ট পোস্টটা মানে হচ্ছে ঠাকুরের সঙ্গে টিউন্ড হয়ে থাকা, আমি টিউন্ড হতে পারিনি, আমি টিউনিং করে চলেছি। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভগবানের সঙ্গে টিউন্ড হয়ে থাকা। যতক্ষণ না পর্যন্ত টিউনিং হচ্ছে না, ততক্ষণ আমার ভেতরের যে রেডিও মির্চি সেটা বাজবে না, ভগবানের সঙ্গে ভগবান মির্চি সেই ঝালটক মেশানো মিষ্টি মেশানো সম্পর্কটা আমাদের আসা দরকার, সেটা যদি না আসে তাহলে খুব মুশকিল। আমরা শেষ করব যে অংশটা দিয়ে, আজ মায়ের বাড়িতে কালী কীর্তন হবে, মঠের সন্ন্যাসী মহারাজরাই কীর্তন করবেন। রাত প্রায় 8:30 কীর্তন আরম্ভ হলো, মেয়েরা গান শুনবার জন্য অনেকেই বারান্দায় গেলেন। আমি মায়ের পাশ পায়ে তেল মালিশ করে দিচ্ছিলাম, ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল এইসব গান কতবার শুনেছি, কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা, কতই ভাবপূর্ণ বোধ হলো, চোখে জল আসতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর যেসব গান করতেন, মাঝে মাঝে যখন সেই গানে গান দু একটি হচ্ছে, মা সোৎসাহে বলতে লাগলেন, এই গো এইটা ঠাকুর গাইতেন। তারপরে যখন মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীলকমলে এই গানটি আরম্ভ হলো, তখন মা আর শয়ন করে থাকতে পারলেন না, চোখে দু এক ফোঁটা অশ্রু উঠে বললেন, চলো মা বারান্দায় গিয়ে শুনি। কীর্তন শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরলুম। আরেক জায়গায় মা বলছেন যে, আহা গান গাইতেন তিনি ঠাকুর যেন মধুভরা, গানের উপর যেন ভাসতেন, সে গান কানে ভরে আছে, এখন যে গান শুনি সে শুনতে হয় তাই শুনি। আর নরেনের কি পঞ্চমেই সুর ছিল, আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল খুশুরির বাড়িতে, বলেছিল মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসবো, নতুবা এই। আমি বললাম সে কি, তখন বললে না না আপনার আশীর্বাদে শীঘ্রই আসবো। আরেকজনের গানের প্রশংসা করেছিলেন মা, তিনি হলেন গিরিশবাবু, বলছেন আর গিরিশবাবু এই সেদিনও গান শুনিয়ে গেলেন, সুন্দর গাইতেন। ঠাকুর একটা স্ট্রাকচার ঠিক করে দিয়ে গেছেন গান কেমন ভালো হয়, সেই স্ট্রাকচারটা ফলো করলে গান ভালো হবেই। ঠাকুর বলছেন যখন যে দেবতার গান হবে তখন সেই দেবতাকে নিজের চোখের সামনে বসিয়ে নিতে হয়, তখন তার গান সেই রকমভাবে হবে এবং তাকে উদ্দেশ্য করে গাইছি, জগতে আর কেউ কোথাও নেই এই বোধটা হবে। আমরাও যখন গান শিখেছি, আমরা যার কাছে শিখেছি পূজনীয় মেনকা ঠাকুর, উনি বলতেন যে মনে করো জগৎ ব্রহ্মাণ্ডে কেউ কোথাও নেই, শুধু তোমার প্রিয় মানুষটি বসে আছে, তিনি মানুষ হতে পারেন দেবতা হতে পারেন যাই হতে পারেন, সেই প্রিয় মানুষটি বসে আছেন, তোমার সমস্ত গান তুমি শোনাচ্ছ তার উদ্দেশ্যে। উনি ব্রাহ্ম হলেও রামকৃষ্ণ মিশন থেকে ওনার দীক্ষা ছিল পূজনীয় স্বামী শঙ্করানন্দজী মহারাজের কাছে, ওনার একটা ভিক্টরি স্ট্যান্ড ছিল, তার উপরে শ্রীরামকৃষ্ণ, একদিকে শঙ্করানন্দজি, একদিকে রবীন্দ্রনাথ, গোবিগুরুর কাছে গান শেখানো
শেখার সুযোগ হয়েছিল তার। তাই তিনি খুব সুন্দর করে এই ভাবটিকে বলতেন, বলতেন গান যতক্ষণ না আত্মস্থ করতে হবে। আমরা গান শেখার আগে উনি আমাদের গানের অর্থ বলতেন, শব্দ উচ্চারণ শেখাতেন। আমি তো ঘটি ডয়শূন্যরা বয়শূন্যরা এসব উচ্চারণ করতে পারি না, কাককে কাগ বলে উচ্চারণ করতাম, প্রথমটা ক পরেরটা গ। উনি বলতেন কাগ আবার কি, কাগ নয় কাক কাক, এইরকম বলতে হয়, বিকেল বেলা বলতাম এরকম। উনি এগুলো সব পলিশ করে ঠিক করে দিয়েছেন। আজই ঝড়ের রাতে তোমার অভিশার পরাণ সখা বন্ধু হয়ে আমার, একটা ডয়শূন্যরা একটা বয়শূন্যরা, দুটোর আলাদা আলাদা উচ্চারণ, দুটো আলাদা আলাদা মিটারে বাঁধা, দুটো আলাদা আলাদা ওজন ক্যারি করে। এটা ওনার কাছে না গেলে আমরা শিখতে পারতাম না। উনি বলতেন মনে করবে গানকে এমন করে আত্মস্থ করবে, যখন গাইছ ওই জগৎ সংসারে বিশ্বলোকে কেউ কোথাও নেই, তোমার আরাধ্য দেবতা তোমার ইষ্ট দেবতা যেন বসে আছেন, বা তোমার প্রিয় মানুষ বসে আছেন, তাকে যেন তুমি শোনাচ্ছ। ঠিক সেই রকম আমাদের ঠাকুর ঠিক করে দিয়েছিলেন যে যে দেবতার গান গাইবে তাকে যদি সামনে বসিয়ে গাওয়া যায়, সব প্রার্থনা সব উপাসনা সেইখানেই। সেদিনের যারা গান গাইছিলেন তাদের নেতা ছিলেন স্বামী শারদানন্দজি। তার যাবতীয় কালী কীর্তন এই জগদম্বার উদ্দেশ্যে, তাই সেই গানে এত প্রাণ ছিল। শারদানন্দজি মাঝে মাঝেই এই মাকে গান শোনাতেন, মা কাজটা শেষ হলে মা উপর থেকে বলে পাঠাতেন শরৎকে একটু গাইতে বলো। তাড়াতাড়ি শতরত্নটি পেঁচে একতলার ওই বারান্দায় বসে শারদানন্দজি তানপুরা বাজিয়ে গান গাইতেন, আর মা সেই গান শুনতেন। এই কালী কীর্তন শোনা হচ্ছে, বলছেন এই গান কতবারই শুনেছি কিন্তু ভক্তদের কণ্ঠে সেই গানের যেন এক অন্যরকম মাধুর্য অন্যরকম অর্থ হয়ে দাঁড়ায়। এই গানগুলো এত সুন্দর, এই গানগুলো সত্যি সত্যি গাইলেই ভালো, মানে গাইলে আনন্দ হয়। আমাদের পূজনীয় মহারাজ রামগোপাল মহারাজ বলতেন, আমাদের জোর করতেন ওই যে আন্দুলের যে কালী কীর্তনের দল আসে ওদের গান শোনার জন্য, বলতেন ওদের যে গানের ভেতরে এমন একটা ভাব আছে, বিশেষ করে ওই জায়গার চত্বরে ওরা প্রথম থেকে 100 বছর গান গিয়েছে, ওইখানে এলেই ওদের সেই ভাবটা জেগে ওঠে। যাদের গান শুনে স্বয়ং শ্রীমা সারদা দেবী, স্বয়ং স্বামী ব্রহ্মানন্দজি এবং অন্যান্য পার্ষদরা একেবারে সমাধিতে চলে যেতেন, তাদের গানের ভেতরে একটা অদ্ভুত ভাব আছে। রামগোপাল মহারাজ প্রত্যেক বছর বসে শুনতেন, একই গান আমরাও শুনেছি মনে হচ্ছে কীরকম সুন্দর কী নূতন এই গানের এই ভাবটা। মা ঘরে বসে বসেই শুনছিলেন, ঠাকুরের গাওয়া গানও শুনছিলেন, কিন্তু যখন মজ্জিল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমল এই গানটা গাওয়া হলো, তখন মা থাকতে পারলেন না, বেরিয়ে চলে এলেন। নিজেকে আর যেন তিনি লুকিয়ে রাখতে পারছেন না, ইনি দেখছেন মায়ের চোখ দিয়ে জল পড়ছে। মা বললেন চলো মা বারান্দায় গিয়ে শুনি। গান শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরলুম। এই একদিনের এই দুদিনের একটা ছবি, এই এই ছবিগুলো বারবার আমাদের পড়া উচিত, পড়া উচিত এই কারণে আমরা স্থূল শরীরে স্থূল চক্ষে শ্রী শ্রীমাকে দেখিনি, কিন্তু এই ধ্যান চিত্রগুলো পড়ে আমরা যদি চিন্তা ভাবনা করতে পারি আপনারা দেখবেন সত্যি সত্যি এই এদের সঙ্গ করা যায়। আমার তো ওই ছবিটা ভীষণভাবে মনে পড়ে, 14 জুলাই 1885 খ্রিস্টাব্দ ইয়েতে এসেছেন ঠাকুর, এসেছেন বলরাম বসুর বাড়িতে রথ টানতে, রথের সেই ইয়েতে নিয়ে আসা হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আনা হয়েছে, আর সেই সুন্দর রথের রশি সেই ওই যে বারান্দায় যে শিক আছে সেই শিকেতে নানা রকম রঙের রশি লাগানো হয়েছে, তারপর সেটা মেয়েরা যেরকমভাবে বিনুনি করে ওই রকম করে রথের রশি তৈরি করেছে, তারপরে তাতে আতর লাগানো হয়েছে, একে সুরঞ্জিত তারপরে সুগন্ধিত, সেই রথের রশি ধরে ঠাকুর টানছেন, ঠাকুর তাকিয়ে আছেন জগন্নাথ বলরামের দিকে, টানছেন আর গাইছেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুহাই এসেছে রে, কীর্তনের দল তারা বাজাচ্ছেন, ঠাকুর খানিকটা টানছেন আবার থেমে যাচ্ছেন, নাচছেন আবার টানছেন, সবাই নাচছে ঠাকুরের সঙ্গে, বলরাম বসু নাচছেন তার দাড়িটা এমনি এমনি করে দুলছে, বিরাট বড় গিরিশ ঘোষের চেহারা তিনি নাচছেন, হচ্ছে পৃথিবী যেন দ্বিধাবিভক্ত হয়ে যাবে। ঠাকুরকে নিয়ে এসে বসানো হয়েছে সেই ঘরে, সেইখানে নরেন, সেটা বিকেলের ঘটনা, নরেন গান দুপুরের ঘটনা, নরেন গান গাইছেন, ঠাকুর গাইতে বলেছেন নরেন গাইবেন না, তারপরে অনেক বলা করার পর যখন গান হলো অনেকগুলো গান গাইলেন, শেষকালে গাইলেন ওই যে কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। ঠাকুর আর নিজে থাকতে পারলেন না, উঠে দাঁড়িয়ে পড়েছেন, আনন্দে মুখ ফুটি ফাটা, চোখ বিস্ফারিত, দাঁতগুলো বেরিয়ে গেছে, একবারে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন,
মনে হচ্ছে লোমগুলো খাড়া হয়ে আছে, চুলগুলো খাড়া হয়ে আছে। নরেন বুঝলেন এই সুযোগ, ওই কভু কমলের কমলে নাচমা পূর্ণ ব্রহ্ম সনাতনী, ওই একটি পদ গাইছেন এবং ঠাকুরকে মালার মতো ঘিরে ঘিরে নাচছেন। আমরা আপনারা যারা এই দৃশ্যটাকে ভাবার চেষ্টা করি, চোখ বন্ধ করলে কখন যে সেই সবাই গিয়ে আমরা উপস্থিত হই আমরা বুঝতে পারি না। ঠিক এইরকম আজকের এই জায়গায় ওই সরযুবালাকে সরিয়ে যদি আমরাও বসি, আমরাও ঠিক মায়ের সঙ্গ করতে পারবো, আমরাও মায়ের পায়ে হাত বুলিয়ে দিতে পারবো, আমরাও মায়ের সঙ্গে গিয়ে কাপড় তুলতে পারবো, আমরাও মায়ের চরণ পুজো করতে পারবো, আর পরিশেষে প্রণাম করে নিজের লয়ে ফিরে আসতে পারবো, নিজের ভেতরে আবার ফিরে আসতে পারবো। আমাদের যা কিছু পড়ার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে নিজের ভেতরে আত্মীভূত করা, ভগবানের সঙ্গে একীভূত হয়ে যাওয়া। সে যেভাবেই করি না কেন উদ্দেশ্যটা হচ্ছে তাই, জপ করেই হোক, ধ্যান করেই হোক, তার লীলা অনুধ্যান করেই হোক, এই সমস্ত বিভিন্ন পথ নিরন্তর আমাদের সাধনার প্রদীপটিকে একটু প্রজ্বলিত করে রাখার জন্য এই নানা ব্যবস্থা করা হয়েছে। এখন আমাদের দায়ে আমরা যেভাবে সেটিকে গ্রহণ করে নিজেকে তাকে ডাকার উপযোগী করে তুলতে পারব। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।